আজ আমি করব বাদাম পটল। একঘেয়ে পটল ডালনা বা চিংড়ি দিয়ে খেয়ে খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। একটা বড় পেঁয়াজ, একটা বড় টমেটো, চারটি কাঁচা লঙ্কা আর আদা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। আরেকটা পেস্ট লাগবে, যেটার মধ্যে আছে 1 টেবিল চামচ পোস্ত আর কিছুটা চিনে বাদাম। এমনি যে বাদাম, চিনে বাদাম আমাদের থাকে, সেই চিনে বাদাম একসাথে আমি মিক্সিতে জল দিয়ে এটা পেস্ট করে রেখেছি। আর তার সাথে সাথে শুকনো মশলার মধ্যে লাগবে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এখানে আছে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়নের জন্য। রান্নাটা হবে সর্ষের তেলে, আর পরিমাণ মতো আমাদের লাগবে নুন আর চিনি। তাহলে শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে আমি সর্ষের তেল 2 টেবিল চামচ গরম করে পটলগুলোকে খুব ভালো করে ভেজে রাখব। পটলগুলো খুব ভালো করে ভেজে আমি এটা তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। পটল ভেজে তুলে রেখেছি, এইবার কড়াইয়ের মধ্যে আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার সবার প্রথমে দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরেটা। কালো জিরেটা দিয়ে 2 সেকেন্ডের জন্য ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই ওই টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা আর আদা এর মধ্যে ছিল একসাথে, এটাকে এই যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে খুব ভালো করে ভাজব। 5 মিনিট ভাজা হয়ে গেছে, এইবার এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুনটা। নুনটা দিলে খুব তাড়াতাড়ি আরও ভাজাটা হয়ে যাবে। তো নুন দিয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি ফিরছি। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসছে। এই সময় আমাদের দিয়ে দিতে হবে, এই সময় আমি শুকনো মশলাগুলো জলে গুলে একটা পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে আমি এটা কষাবো, যতক্ষণে এটার থেকেও আবার তেল বেরিয়ে আসে। খুব ভালো করে কষাবেন। এটা কষানো হয়ে গেছে, এবার আমি ফিরে এসেছি। তেল বেরিয়ে এসছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় আমি দিয়ে দেবো পোস্ত আর বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আবার খুব ভালো করে এটা কষাবো। বাদাম আর পোস্তর পেস্টটা দেওয়ার পর আমি 5 মিনিট আরও এটাকে হাই ফ্লেমে রান্না করেছি। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো আর ওই গোটা চিড়ে রাখা গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে এটাকে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটাকে আমাদের রেখে দিতে হবে স্লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট। 5 মিনিট আমি একদম লো ফ্লেমে চাপা দিয়ে এটা রান্না করার পর ঢাকনাটা খুললাম, ওপরে দেখুন তেল ভেসে এসছে। এই সময় আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নেব। আর এই সময় দেখে নিতে পারেন নুনটা, যদি নুন কম হয়ে থাকে তাহলে আবার একটু অ্যাড করে দেবেন, আর পটল যদি সিদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে এটার মধ্যে আর কিছু করার নেই, এটা আবার নামিয়ে নেবো। আর নামানোর আগে দেব একটু কাঁচা সর্ষের তেল। এই সময় বলে রাখি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার আমি অনুরোধ করব। এরকম নিত্য নতুন বিভিন্ন রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আমাকে আমার রেসিপি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আমাকে সাপোর্ট করুন। সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, এইবার আমি এটা বন্ধ করে রেখে দেবো স্ট্যান্ডিংয়ের জন্য। সার্ভ করে দিয়েছি বাদাম পটল। আমার এই রান্না কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন, আমায় সাপোর্ট করবেন। অনেক 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 ধন্যবাদ।